গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই পুরুলিয়াতে ভেলকি দেখাচ্ছে শিবির দু হাজার সালের সেই নির্বাচনে পুরুলিয়ার জেলা পরিষদ তৃণমূলের দখলে থাকলেও গ্রাম পঞ্চায়েত স্তরে সিংহভাগ আসন যেমন বিজেপি পেয়েছিল ঠিক তেমনি বেশিরভাগ পঞ্চায়েতে বোর্ডও গড়েছিল বিজেপি লোকসভায় কার্যত ক্লিন সুইপে জেলার আসন দখল করেছিল বিজেপি কিন্তু এদিন সেই পুরুলিয়াতে সেভাবে মজলই না শুভেন্দু অধিকারীর রোডশো এদিন শুভেন্দু রোড শোতে যে ভিড় হয়েছিল তার থেকে বেশি ভিড় লোকসভা নির্বাচনের সময় বিজেপির মিছিল বা সভাতে চোখে পড়েছে সেই তুলনায় এদিন ভিড় অনেকটাই কম ছিল আর তাই রোড শো চলাকালীন সময়ে মেজাজও বিগ্রতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীর রবিবারে দুপুরে পুরুলিয়ার কাশীপুরে ছিল শুভেন্দু রোড শো আগামী উনিশে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে পুরুলিয়ায় তার আগেই এদিন পুরুলিয়ায় গেরুয়া শিবিরে নিজেদের শক্তি তুলে ধরতে কাশীপুরে এই রোড শো ও সভার আয়োজন করে যেখানে প্রধান অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী এদিন সেই রোড শোয়ে অংশ নেওয়ার আগে শুভেন্দু অভিযোগ করে বলেন প্রশাসনকে ব্যবহার করে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল মিথ্যে মামলা দিচ্ছে বিজেপি কর্মীদের নামে আমি জানি এগুলো কার নির্দেশে হচ্ছে তাই বলছি খুব নিন্দনীয় ঘটনা এসব গত ভোটে মানুষ দু হাত তুলে পদ্মফুলে ভোট দিয়েছেন আগামীতেও দেবেন কেস দিয়ে বিজেপিকে আটকে রাখতে পারবেন না মানুষ এখানকার বিধায়ককে দূরে সরিয়ে দিয়েছেন পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত নিজের লোককে বসিয়ে রেখেছেন বিধায়ক আদর্শ নির্বাচনী বিধি চালু হলে বিধায়ক হয়তো প্রচারে বেরোতে পারেন কিন্তু তার প্রচারে কোনো লোক থাকবে না এদিন কাশীপুর নপাড়া এলাকা থেকে শুরু হয় শুভেন্দু রোডশো সেই শোয়ের পর কাশীপুর মোড় এলাকায় আয়োজিত হয় সভা এদিন রোড শোয়ে তৃণমূলকে নিশানা করে শিকারী তোপ দিগিয়ে বলেন পুলিশকে কাজে লাগানো হচ্ছে এই পুলিশকে কাজে লাগিয়েই মধ্যরাতে গণনায় কারচুপি করেছে তৃণমূল কিভাবে পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছে তৃণমূল তা জানি এদিন রোড শো চলাকালীন সময়ে একটি গাড়ি কোনোভাবে ঢুকে পড়েছিল মিছিলে তার জেরে মিছিল সাময়িক উত্তেজনা দেখা দেয় গাড়িটিতে ভাঙচুর চালায় সভায় উপস্থিত জনতা যা ঘিরে খানিক গণ্ডগোল হয় তারপর গাড়িটি কোনোভাবে বেরিয়ে যায় কার গাড়ি কিভাবে ঢুকল তা এখনও জানা যায়নি এই ঘটনায় পুলিশকে করা আক্রমণ করেন শুভেন্দু পুলিশ তার দায়িত্ব পালন করেননি বলে তোপ দাগেন বলেন আমরা পুলিশের অনুমতি নিয়ে এসেছি অথচ মিছিলের আগে পরে কোনো স্থানীয় পুলিশকে দেখা যাচ্ছে না এই মিটিংগুলো দেখে আজকে ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে তাই গাড়ি ঢুকিয়ে সভা চেষ্টা করছে রঘুনাথপুরের আইসিকে সিবিআই ডেকেছে পুরুলিয়ার এসপির নামও লালার কম্পিউটারে আছে এদিন প্রায় তিন কিলোমিটার রাস্তায় মিছিল হয় মিছিল শেষে সভা থেকে ও তৃণমূলকে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী বলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে পথসভা করছি সবাই আশীর্বাদ করেছেন ভোটের পর আয়ুষ্মান ভারত চালু হবে আয়ুষ্মান ভারত নিয়ে মুম্বাইয়ের টাটা মেডিকেলে চিকিৎসার সুযোগ পাবেন এখন তো বলছে কিষাণ নিধি প্রকল্প চালু করবে আসলে এখন জমের দোয়ারে পৌঁছে গিয়েছে সরকার কেউ কি আদৌ স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পেয়েছেন কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার চাই একই দলের সরকার না হলে বেকারদের কর্মসংস্থান হবে না পুরুলিয়ায় এবারে নয় শূন্য হবে মোদিজির হাতে বাংলাকে তুলে দিতে হবে লালমাটির দিলীপ ঘোষ আর জঙ্গলমহলের শুভেন্দু হাত মিলিয়েছে তাই আমরা জিতব এখানে বিজেপি আসছে বিজেপি আসবে আমরা সোনার বাংলা গড়ব আঠারো তারিখ তৃণমূলের মালকিন আসছেন হয়তো মিথ্যাশ্রী কুচ্ছাশ্রী দেবেন আপনাদের সতর্ক থাকতে হবে